জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। সবাই জানেন যে নসিপুর আজিমগঞ্জের যে কাজটা এখন শেষ হতে চলেছে, সেই ক্ষেত্রে একটা যে পরিস্থিতি তৈরি হয়েছে সকলেই অবগত, সে ব্যাপারটা নিয়ে যাব না। তবে আজ আপনাদের সামনে এই জন্য এসেছি যে খান সাহেব, এআর খান সাহেব, ওনার সবচেয়ে বড় স্বপ্ন ছিলেন, ড্রিম স্বপ্ন ছিলেন এই মুর্শিদাবাদ নসিপুর আজিমগঞ্জ রেঞ্জ ব্রিজ। উনি দীর্ঘ 28 বছর লড়াই করেছেন এইটা, সেইটা নিয়ে বলবো। তার আগে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখি অনেকে প্রশ্ন করেন যে এই এআর খানটাকে, আমি ছোট্ট করে বলবো, এআর খান একজন ছিলেন ভারতীয় সৈনিক, ইন্ডিয়ান আর্মির একজন সোলজার। সবচেয়ে বড় কথা ওনার যেটা আমরা ভুলে যাই, উনি 1962-এ যখন চাইনার সাথে লড়াই হয়েছিল, সেই লড়াইয়ে গাদা বন্দুক নিয়ে চাইনার সাথে লড়াই করেছিলেন উনি, আর উনি খুব সাহসী ছিলেন। 1962-এ চাইনার সাথে লড়াই করেছেন, 1965-এ উনি পাকিস্তানের সাথে লড়াই করেছেন, আর 1971-এ উনি পাকিস্তানের সাথে আবার লড়াই করেছেন, এবং পাকিস্তানের সোলজারদের যে ক্যাপচার করে আপনার বাংলাদেশে রাখা হয়েছিল যশোর ক্যান্টনমেন্টে, সেখানে উনি অনেক দিন কাটিয়েছিলেন ওদের বন্দি করে নিয়ে রেখেছিলেন। তো উনি একজন সোলজার হিসেবে দেশের হয়ে কাজ করেছে। পরবর্তীকালে উনি কিন্তু এইটা, উনি যখন এলেন আর্মি থেকে, তখন সমাজের জন্য কাজ করেছিলেন, অনেক কাজ করেছিলেন। তো আজকে আমি মুর্শিদাবাদের নসিপুর আজিমগঞ্জ ব্রিজের কথা বলবো। এই যে ফটোটা আপনারা যারা দেখতে পাচ্ছেন, এর কপি আপনাদের আমি আগেই দিয়ে দিয়েছি। এই প্রথম হলো 1995-এর লেটার, যেটা উনি এই নসিপুর রেল ব্রিজের জন্য গঙ্গা নদীটা দগি সুতা দিয়ে মেপে উনি গঙ্গার যে প্রজেক্টটা, যে আগে পুরাতন যে ছিল নসিপুর রেল ব্রিজ, সেইটার প্রমাণ নিয়ে উনি যে প্ল্যান করেছিলেন, সেই প্ল্যানটা করেছিলেন 1995-এ। সেই ফটোটা এইটা, তখন ওনার ছেলে আমার পাশে দেখতে পাচ্ছেন শামসের খান, শামসের খান তখন প্রাইমারিতে পড়ে, তাকে নিয়ে দেখুন, এটাই কষ্ট দেখা যাচ্ছে না, হাফ প্যান্ট পরে শামসের খানকে নিয়ে তিনি তখন ওই মেপেছিলেন ওই গঙ্গা নদীটা, আর প্রজেক্ট তৈরি করে উনি দিল্লি গিয়েছিলেন। এবং দিল্লি যাওয়ার পর সেখানে আপনারা রেলওয়ে বোর্ডের চেয়ারম্যানের সাথে, রেলওয়ে বোর্ডের সাথে দেখা করেছিলেন, এবং রেলওয়ে বোর্ড তখন কী করেছিলেন, রেলওয়ে বোর্ড সেই সময় আপনারা একটা টিম পাঠিয়েছিলেন সার্ভে করতে আপনার ইয়াতে মুর্শিদাবাদে। 95-এ উনি ওটা দিয়েছিলেন, 96-এ সার্ভে হলো, তারপরে কি হলো, মনোরঞ্জন ভক্তা এমপি চেয়ারম্যান রেলওয়ে কনভেনশন কমিটি, রেলওয়ে কনভেনশন কমিটির চেয়ারম্যান মনোরঞ্জন ভক্তা আপনার 31-এ জুলাই 1997-এ উনি একটা লেটার দিয়ে বললেন যে আপনার যে প্রজেক্টটা, আপনার প্রজেক্টটা, আপনি যে প্রজেক্টটা দিয়েছেন সেই প্রজেক্টটা আমাদের, আমরা মানে এটাকে পাস করিয়েছি এবং অ্যাপ্রুভ করেছি, এবং সুন্দর প্রজেক্ট, এর ফলে আমার অনেক সুবিধা হবে, রাস্তা কম হবে, ফেয়ার কম হবে, সব কিছু হবে। আমাদের কমিটি সেই রিপোর্টটা দিয়েছে, সার্ভে করেছে তারা, তাদের রিপোর্ট পেয়েছি এবং কাজটা খুব শীঘ্র হবে। এটা এআর খানকে লেটারটা দিয়েছে, এই দেখুন এআর খান, কপি টু এআর খানকে দেওয়া হয়েছে। এইটা আপনার এই আপনার ইয়ার এই রেলওয়ে কনভেনশন কমিটির চেয়ারম্যান দিয়েছে, মনোরঞ্জন ভক্তা সাহেব, দেখুন এই লেটারটা। এবার চলে আসবো আপনার সিকোয়েন্স দিয়ে, আমি বলবো অ্যাকর্ডিংলি বলবো, তারপরে চলে আসুন আপনি ডেটেড 28/6/2001-এর লেটার। এই লেটারটা দিয়েছে ইস্টার্ন রেলওয়ের, ইস্টার্ন রেলওয়ে জেনারেল ম্যানেজার অফিস, নেতাজি সুভাষ রোড, কলকাতা। তাকে দিচ্ছে, এআর খানকে দিচ্ছে 2001-এ। উনি লিখছেন কি, যে ইন রেফারেন্স টু ইয়োর অ্যাবভ ইট ইজ দ্য ইন্টিমেটেড দ্যাট দ্য ওয়ার্ক হ্যাজ বিন স্যাংশন ইন 2001, স্যাংশন হয়ে গিয়েছে, তবে দিল্লি থেকে চলে এসছে কলকাতায় স্যাংশন লেটারটা। ইস্টার্ন রেলওয়ের জেনারেল ম্যানেজার এআর খানকে লেটার দিয়ে জানাচ্ছে যে স্যাংশন হয়ে গিয়েছে এই নসিপুর আজিমগঞ্জ রেল ব্রিজ, তার লেটার এইটা, এআর খানকে লেটারটা দিচ্ছে, আপনাদের কপি দিয়েছি, আপনারা দেখতে পারেন। এবার নেক্সট লেটারে চলে আসুন আপনি, নেক্সট লেটারটা আসছে প্রাইম মিনিস্টার অফিস, দেখতে পাচ্ছেন প্রাইম মিনিস্টার, প্রাইম মিনিস্টার লেটার দিচ্ছে, কাকে দিচ্ছে সেটা দেখুন, প্রাইম মিনিস্টার লেটার দিচ্ছে এআর খানকে। ডেটটা কবে, ডেটটা হচ্ছে আপনার
22 অক্টোবর 2003। 2003-এ উনি জানাচ্ছেন, আই অ্যাম ডিজার্ভ টু দ্য অ্যাকনোলেজ, উনি অ্যাকনোলেজ করছেন, স্বীকার করছেন যে আপনার লেটার পেয়েছি এবং এইটা দ্রুত রেলওয়ে ডিপার্টমেন্ট এটা কাজ করবে এবং আপনার কাজটা হবে। আর তার আগে তো পৌঁছে গেছে, জেনারেল ম্যানেজার বলে দিয়েছে এই কাজটা হবে। তাহলে প্রাইম মিনিস্টার ইয়ার খানকে কেন লেটার দিল, কেন লেটার দিল ইয়ার খানকে, কে ইয়ার খান, ইয়ার খানকে কেন লেটার দিল, একজন প্রাইম মিনিস্টার দেশের, এই লেটারটা আপনাদেরকে দিয়েছি, উনি কি করেছেন একবার ভাবুন। তাহলে এরপরে নেক্সট আমি চলে আসব আপনার যে লেটারটা, সেটা হলো দিলীপ রথ সেক্রেটারি আপনার আমাদের যে রাজভবন থেকে এসছে এই লেটারটা, মানে আমাদের রাজ্যপাল, মানে ওয়েস্ট বেঙ্গলের রাজ্যপাল, ওনার যে সেক্রেটারি, উনি লেটার দিচ্ছে কাকে, শ্রী এ আর খান সেক্রেটারি ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন মতিঝিল রোড লালবাগ, ওনাকে লেটার দিচ্ছেন যে আপনার যে প্রজেক্টটা খুব সুন্দর, আমাদের ভালো লেগেছে, আমরা ইস্টার্ন রেলওয়েকে জানিয়েছি, আমরা রেলওয়ে বোর্ডকে জানিয়েছি, আমরা এটা আপনার রেলওয়ে মিনিস্টারকে জানিয়েছি, এই লেটারটা, এই লেটারটার ডেট হলো 14/8/2003। এটা আপনার দিচ্ছে কে, আমাদের মানে বাংলার গভর্নর, তাকে দিচ্ছে ইয়ার খানকে। দেখুন এরপরে চলে আসবো নেক্সট আমরা, যেটা সেটা হলো লেটারটা, এই দেখুন লেটারটা হচ্ছে প্রেসিডেন্ট অফ সেক্রেটারিয়েট পাবলিক ওয়ান সেকশন রাষ্ট্রপতি ভবন নিউ দিল্লি, রাষ্ট্রপতি তিনি লেটার দিচ্ছেন, কাকে দিচ্ছেন, এই দেখুন এখানে লেখা আছে যে শ্রী এ আর খান মতিঝিল রোড লালবাগ, ইয়ার খানকে রাষ্ট্রপতি লেটার দিচ্ছেন যে আপনার এই কাজটা খুব ভালো এবং আমরা অ্যাকসেপ্ট করেছি, আমরা অ্যাকনোলেজ করছি এবং এই ব্রিজটা তৈরি হবে। কেন কেন ইয়ার খানকে কেন দিচ্ছেন, তার মানে ইয়ার খান প্রচুর লেটার দিয়েছে, সেই লেটারটা যদি আজ নিয়ে আসি, কয়েকটা ফাইল আছে আমাদের কাছে, কয়েক হাজার লেটার উনি সবাইকে দিয়েছেন, সকলকে দিয়েছেন, আজ উনার কথা হয়তো আমরা স্বীকার করছি না, অনেকে স্বীকার করছে না, অনেকে বলতে পারছে না, বুকে সাহস নিয়ে বলতে পারছে না যে এই লোকটা কাজ করেছে, কিন্তু এই লেটারগুলো প্রমাণ যে উনি কি করেছেন এই মুর্শিদাবাদের জন্য। এই লেটারগুলো আজ আপনাদের সামনে এসেছি, এই সাংবাদিক সম্মেলনের মধ্যে এসেছি। নেক্সট আমি আসবো, নেক্সট যেটা হয়েছে আমাদের সামনে সবারই জানা, যখন সেটা স্যাংশন হয়ে গেল, সেটা স্যাংশন হয়েছিল আপনার মানে যেটা উদ্বোধন হয়েছিল, সেই উদ্বোধনের দিন ছিল 30/12/2004-এ এই রেলওয়ে সেতুর উদ্বোধন হয়েছিল, সেদিন সেদিন শিলান্যাস হয়েছিল, সেই দিন কিন্তু লালু প্রসাদ যাদব এসেছিলেন ওই শিলান্যাস করতে, আর আমাদের জনপ্রতিনিধিরা ছিল, যে লড়াই করেছেন, যে লড়াইয়ের লেটার আপনাদের দেখালাম, ইয়ার খান কিন্তু সেদিন সেখানে তাকে ডাকাও হয়নি। সবচেয়ে দুঃখের ব্যাপার যে লড়াইটা উনি করেছিলেন, এই লেটারগুলো বলছে উনি লড়াই করেছেন এই লেটারগুলো, আর সেদিন কিন্তু উনাকে ডাকেননি, উনি দূরে দাঁড়িয়ে কাঁদছিলেন, ছিলেন ওখানে একটু দূরে স্টেজ থেকে দূরে দাঁড়িয়ে কেঁদেছিলেন। আর আমাদের ফ্যামিলির উনি, আমরা জানি কত কষ্ট পেয়েছিলেন, যেহেতু আমরা ওর পরিবারের লোক, সেহেতু আমরা জানি, তো সেদিন উনি কেঁদেছিলেন, ওনাকে ডাকা হয়নি, তাই বলে উনি ছেড়ে দিয়েছেন, ছাড়া হয়নি, সেই কাজটা প্রতিদিন উনি দেখতে যেতেন, প্রতিদিন দেখতেন এবং দেখাশোনা করেছেন। তারপরে কি হলো, ইস্টার্ন রেলওয়ের একটা লেটার এলো, সেই ডেটটা হলো 11/2/2020-তে, 11/2/2020-র লেটার, সেই লেটারের কি বলছে যে ইন রেফারেন্স টু দ্য অ্যাবভ ইট ইজ ইনফর্ম দ্যাট দ্য অ্যাবভ মেনশন ওয়ার্ক ওয়াজ স্টপ, কাজটা বন্ধ করে দেওয়া হলো ফোর্স বাই দ্য ল্যান্ড লুজার উইথ এফেক্ট ফ্রম 7/2/2018। 2018-ই ওই ব্রিজটা তৈরি হয়ে একটু কাজের জন্য ল্যান্ড লুজাররা ওখানকার বন্ধ করে দিল, সেখানে অনেক জনের হাত ছিল, সেটা নিয়ে আমি বিতর্কে যাব না, সেইটা তখন বন্ধ হয়ে গেল। তারপরে খান সাহেব আরটিআই করেছেন, লেটার করতে করতে 2021 সালে খান সাহেবের পরলোক গ্রহণ করে নেবেন, উনি কাজটা পুরো হতে দেখতেলেন, মারা গেলেন, উনি যখন মারা গেলেন, আমরা এই যে সৈনিক দেখছেন বসে আছে এইখানে, যে কজন সৈনিক তারা বললাম না, ওনার স্বপ্নটা পূরণ করতে হবে, ওনার ছেলে শামসের খান, আমি ওনার ভাগ্নে, আমরা বললাম না, সবচেয়ে আমরা যদি সত্যি ওনাকে শ্রদ্ধা জানাতে পারি, সেটা ওনার কাজটা পুরো করে যদি ট্রেনটাকে চালাতে পারি, তাহলেই কিন্তু ওনার স্বপ্নটা পূরণ করতে পারবো। সেই দিন আমরা লেগে গেলাম, এই লড়াইয়ের পথে নেমে পড়লাম। তারপরে বলি যে এই লড়াইটা করতে করতে আমরা দিল্লি কলকাতা এত ঘুরেছি, এত ইয়ে হয়েছে, আর সমস্ত ইস্টার্ন রেলের যত বড় বড় অফিসার, অ্যাডমিনিস্ট্রেটিভ চিফ উনি হলেন ইস্টার্ন রেলওয়ে, জিএম ইস্টার্ন রেলওয়ে, চিফ ইঞ্জিনিয়ার ইস্টার্ন রেলওয়ে, কনস্ট্রাকশন চিফ ইস্টার্ন রেলওয়ে, ওনারা আমি জানি না যে অনেক মুর্শিদাবাদের লোককে, বড় বড় লোককে ওনারা চেনেন কি না, কিন্তু এই লোকগুলোকে ওনারা চিনে গেছে,
কারণ ওনাদের অফিসটা আমরা কাদা করে ফেলেছিলাম এবং দিল্লিতে গিয়েও আমরা কাদা করে ফেলেছি অফিসগুলো। তখন ওনা বললেন যে একটা অ্যাপ্রুভাল লেটার দরকার, কারণ যে কাজটা বন্ধ হয়েছে সেটা ফাইল ক্লোজ হয়ে গেছে। তখন আমরা আবার ওই অ্যাপ্রুভাল লেটারের জন্য আমরা লড়াইটা শুরু করলাম। তারপরে আমরা ডিএম, এই যে আপনি ডিএম এর কথা এই জন্য বলছি যে উনার অবদান বিরাট বেশি আছে। আর যারা কেউ জানে না আমরা জানি, যতবার গেছি এই ডিএম আপনার রাজশ্রী মৈত্র, উনি একটা কথা বলেছেন যে মুর্শিদাবাদের উন্নয়নের জন্য আমাকে দাঁড়িয়ে কাজ করতে হয়, উনি কথা বলেছিলেন। এবং স্পেশাল ল্যান্ড অ্যাকুইজিশন, উনি বলেছিলেন যে আমাদের যদি দাঁড়িয়ে কাজ করতে হয় তাহলে করব, শুধু আপনি একটা কাজ করুন, আমাদের বলেছিলেন অ্যাপ্রুভাল লেটারটা নিয়ে আসুন যে আবার কাজটা শুরু হবে। সেই অ্যাপ্রুভালের জন্য দিনের পর দিন আমরা ওই কয়লাঘাট, তারপরে আপনার ওই কনস্ট্রাকশন অফিস শিয়ালদার যে আছে, আরএম এর অফিস সেইখানে, সমস্ত জায়গায় দৌড়ে বেরিয়ে তখন ওই শ্রীবাস্তব সাহেব চিফ যে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, উনি বড় অফিসার, উনি আমাদের সামনে বসিয়ে রেখে ফোন করে আপনার রেলওয়ে ডিপার্টমেন্ট দিল্লিকে, আর সেই ফোনে এবং মেল করে তখন তাই অ্যাপ্রুভালটা নিয়ে আসে। আর সমস্ত মুর্শিদাবাদবাসীকে, সমস্ত জনপ্রতিনিধিদের কাছে আজ আমাদের অনুরোধ, সমস্ত মানুষের কাছে অনুরোধ, যদি সামান্যতম এয়ারখানকে আপনারা ভালোবেসে থাকেন তাহলে দাবি তুলুন যেন ওই ব্রিজটার নাম যেন এয়ার খান সেতু রাখা হয়, তবে কিন্তু আমরা ওই মানুষটাকে শ্রদ্ধার্ঘ দিতে জানাতে পারবো।